Then I want exam postpone kori dio sir. Second year exam postpone. Postpone kori dio. Second year exam. Hey, tori porikha de. नमस्कार पियामिडर प्रतिजन दर्शक पुनर स्वागत जानसो किसु कारिकरी असुविधा हर आपनक धन्यवाद दुखित तार क्षमा विचार प्रथम तो फोन कल सर अनुष्ठान आरम्भते फोन कल आई है अपना परिचय तो दियो प्रश्न तो कर कारণ অভিভাবক হিসাবে তেখেতে এনওসি স্বাক্ষর করার আগে জানিবলগা তেখেতর দায়িত্ব বহুত কালবি থাকে কারণ বিদ্যালয়খন যেতিয়া লড়াছলিক নাম ভর্তি করা হয় এখন বিদ্যালয়ৰ কাৰণে কি কি কৰিছে স্যার অনুষ্ঠান আৰম্ভৰিতে এটা ভিডিও ক্লিপ দেখাইছিল তেছ ফোন কলটো বিষয়টো চৰ্চা কৰিম हेमंत विश्व शर्मा डांगरिया देखा पासी माने किमान लाइटली कथा कैसे तहत परीक्षा दे सबके पास करा दी गए कथा इमान प्रभावशाली मंत्री एजन शिक्षा और अन्य डिपार्टमेंट पब्लिकली एने मंत्य दि पे गोटे शिक्षा व्यवस्था तो बस्तु मैं उदंगा दिले निकी बहु सीरियस स्टूडेंट থাকে তেওলোকক এনেকুৱা ধৰণৰ মন্তব্য এটা যেতিয়া পাবলিকলি দেখে তেওলোকে আঘাত দিয়ে কাৰণ কি ব্যৱস্থাটোৰ ওপৰতে বিশ্বাসটো নহয় এটা ভাল খবৰ যে হাতমা পিছত শিক্ষানুষ্ঠানসমূহ খুলি দিছে কিন্তু আটাইতকৈ দুখৰ খবৰটো হৈছে যে শিক্ষানুষ্ঠানসমূহ খোলাৰ প্ৰাক্ষণত অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে শিক্ষা বিভাগৰ লগত বিশেষ বৈঠকত মিলিত হৈছিল যত মন্ত্ৰী স্বাস্থ্যমন্ত্ৰীও আছিল আৰু তাত উচ্চ শিক্ষাৰ সচিব হয় उच्च शिक्षा विभाग बीके बी कल्याण चक्रवर्ती आलोक निर्देशना दी छात्र छात्री समूहक दृश्य श्राव्य आदि पद्धति अर्थात भिजुअल अडियो भिजुअल पाठदान लगे इपरों विभिन्न धरण आकर्षण जब पारे स्टूडेंटक अनलाइन पद्धति कहोदे निषेष ना विषय तो गुरुत्वपूर्ण आलोचना कर विद्यालय समूह खुली दी तार सप्ताह एदिन বিশেষভাৱে দেওবাৰে স্যানিটাইজ কৰাৰ কথা স্কুলে কৰিছে এতিয়া সক আপুনি যিখিনি কলে হেতু হল সরকারে নিৰ্দেশনা বুলি হয় এই ফোন কল যেটো আহিছিলে তাত তেওঁ এটা কথা কৈছে যে সেন্ট্রেল গভৰ্ণমেন্টৰ মিনিষ্ট্ৰি অফ হোম এফেয়ার্সে 30 নৱেম্বৰৰ আগত স্কুল খোলা কোনো ডিসিশন লব নালাগে বুলি কৈছে হয় তেনে ক্ষেত্ৰত তেনে হেৰি পৰিপ্ৰেক্ষিতত আমাৰ অসমৰ শিক্ষামন্ত্ৰী তথা শিক্ষা বিভাগে কি হাওকত স্কুলবোৰ খুলি দিছে আমি হেতু বুজি পোৱা নাই নেক্সট घोषणा कर स्कूल खुल लगे एक पार्टिकुलर प्रोटोकल स्कूल हेरीबूरे फलो लगे कि फलो करे ना आज तो स्कूल खुली गल स्कूल खोलार आगर जीख प्रोटोकल और स्कूल खोलार पास जीख प्रोटोकल मानि लैसे ना तक चुनाव मनीटरिंग क्या कमिटी क्या सिस्टेम आसे ने आम जाना तो ना गए घोषणा कर निर्देशना खूब डांगर भयंकर दायी सरकार स्कूल कर्तृपक्ष नारे दायी कि भयंकर एनओसी दियार आगते चिंता कारण लरा छोवालीक जानि बुझि विपद पेलैसे गए खेली मिली तो खेली मिली तो क्या सरकार कैसे
স্কুল কলেজ খুলি দিয়া হয়েছে কোনোবাই যদি নাহি পেলাই ঘরের পরে ক্লাস করব খোঁজে ঘরের পরে ক্লাস করবো অনলাইন পদ্ধতি কিন্তু আমি দেখা পাইছো আজি আমি গুৱাহাটীত ঘুরি যিখিনি আমি তথ্য পাইছো তার বহু কেখন আগশাড়ির স্কুলে অনলাইন প্রক্রিয়াটো বন্ধ অনলাইন শিক্ষাটো বন্ধ করে দিছে রাজ্য বিভিন্ন প্রান্তৰ আগশাড়ির বিদ্যালয় মহাবিদ্যালয় অনলাইন শিক্ষাটো বন্ধ করেছে আর নেক্সট সরকারের নীতি আরো আরো একটা নীতি নিয়ম কে সপ্তাহ তিনি দিন খুলব দিছে কিন্তু পরিলক্ষিত হয়েছে তিনি দিন নয় সপ্তাহ ছদিনে ক্লাস করবলে আরম্ভ করেছে ছদিন থাকি স্যার কিন্তু ভাগ ভাগ করে দিয়া গেছে যে ষষ্ঠ সপ্তম নবম দ্বাদশের কারণে সোমবার বুধবার আর শুক্রবার সপ্তাহ তিনি দিন মানে আপনি যদি ক্লাস টেনের লড়া হয় তাহলে একটা ক্লাসের তিনি দিন কিন্তু আমি দেখি পাইছো ক্লাস টেনের লড়াজনে বা ছোৱালীজনীয়ে সপ্তাহত ছদিনে ক্লাস করবলগিয়া হয়েছে গতি এনেকা ধরনের খাম খেয়ালি মনিটর করবেন সরকারে কি ব্যবস্থা করেছে আর একটা কথা ইম্পর্টেন্ট যে আপনার সরকারে আরো একটা ঘোষণা করেছে যে আপনি যদি ডিব্রুগড়ের মানুষ হয় গুয়াহাটিতে আপনি ক্লাস করে আছে তাহলে ডিব্রুগড়ত যদি আপনি গেছে কোভিডর টাইমত আপনি ডিব্রুগড়ত ক্লাস করবেন কিন্তু কারিকুলাম তো একে হয় জানো গুয়াহাটি ইউনিভার্সিটির কারিকুলাম বেলেগ কটন মহাবিদ্যালয় কারিকুলাম বেলেগ ডিব্রুগড় মহাবিদ্যালয় কারিকুলাম বেলেগ গতি কথা ঘোষণা কি করেছে শিক্ষামন্ত্রী কোৱাৰ দৰে যে এনে পরীক্ষা হলত গলেই হল এতিয়া আমার তো তেনেকুৱা লাগিছে ইমান দিনে আমি ভাবি পোৱা নাছিলো যে ইমান এনেকুৱা ধরনের ঘোষণা করেছে একো মনিটরিং নাই খেলি মেলি আজি এই ক্লিপটো দেখার পাছত বুঝি পালো যে শিক্ষামন্ত্রী ডাঙর দিয়ার উদ্দেশ্য তো কি আর এইটো দেখার পিছত যখন মেধাবী ছাত্র ছাত্রী আছে নিরুৎসাহ হয়ে যাব কারণ আমি পড়ি পেলায় যেটু নাপাও বা আমি কম্পিটিশনত আছো আর নপরাকৈ কিছু পাশ করে ওলাই গুছি যাব গতি এই বস্তুবুর একটা ডাঙর কেওস একটা শিক্ষা মাধ্যম হেরির উপর পড়ছে গতি এইটো হব নালাগে বিশেষভাবে যেহেতু সেন্ট্রেলি কোনো ধরনের 30 নভেম্বর তারিখটা এটা ভাবি লৈছে তার প্রাক্ষণত কোনো ধরনের নির্দেশ আপনি দিয়া নাই বিশেষ বিদ্যালয় মহাবিদ্যালয় খোলার প্রাক্ষণত কিন্তু অসম সরকারে এটা কথা কৈছে যে প্রথম শ্রেণীর পর পঞ্চম শ্রেণীলৈকে বর্তমান বন্ধ রাখিছে বাকি ষষ্ঠৰ পৰা দ্বাদশ শ্রেণীলৈকে স্কুল বুলি কলে অকল পঞ্চম শ্রেণীলৈ নুবুজায় স্কুল বুলি কলে আমি হায়ার সেকেন্ডারিলৈ ধৰিব লাগিব আর এটলিস্ট ক্লাস টেনলৈ ধৰিব লাগিব গতিকে এই ক্লাস টেনৰ যিখিনি স্কুল স্কুল খোলা বুলি কৈছে তো গতিকে আমি সেইটোৱে আজি আৰু ষষ্ঠ হয় গতিকে স্কুল খোলা মানে স্কুল খুলিছে আৰু দুটা টাইমত বিদ্যালয় সমূহক ক্লাস করার কথা উল্লেখ করেছে প্রথমটো হৈছে 8 বজাৰ পৰা দুপৰীয়া 12 বজালৈ লৈ আৰু দ্বিতীয়টো সেশন হ'ব 12:30 পৰা 3:30 লৈ দুখৰ বিষয় ৰাজ্যৰ ভিন্ন প্ৰান্তত আমাৰ সাংবাদিক কৈছিল 12:30 পৰা দ্বিতীয় সেশনটো কিন্তু বিদ্যালয় খোলা দেখা পোৱা নাপাব নাটক হৈছে আজি স্কুল খুলি দিছে মানে ইয়াতে এটা বিৰাট ডাঙৰ কেওস হৈছে আৰু এইটো লৈ পেলাই আমাৰ যিটো কৰোনাৰ হাৰ এতিয়া কৰোনাৰ যিটো যদি সঁচাই কৰোনা ভয়ংকৰ আজিও মই বুজি পোৱা নাই দেই কৰোনাৰ গোটেই কথাটো তো কৰোনা যদি সঁচাই ইমান ভয়ংকৰ হয় তেতিয়াহ'লে তেওঁলোকে ইমান মুক্তভাৱে গোটেই বস্তুবোৰ খুলি দিছে গতিকে এইটো এটা ডাঙৰ মানে সৰু ল'ৰা ছোৱালীবোৰক বিপদৰ পথেৰে মানে ঠেলি দিয়াৰ দৰে কথা হৈছে গতিকে এইটো যাতে কিবা এটা হেৰি হয় তাৰ বাবে চৰকাৰে ইমিডিয়েট ব্যৱস্থা ল'ব লাগে আৰু তেওঁলোকে মনিটৰিংটো ষ্ট্ৰিক্ট কৰিব লাগে মনিটৰিং অসম চৰকাৰৰ মুখ্যমন্ত্ৰী এটা নিৰ্দেশনা বুলি দিয়াৰ পিছত মনিটৰিং ছিষ্টেম নোহোৱাকৈ এটা নিৰ্দেশনা বুলি দিয়াৰ কিবা প্ৰাসংগিকতা থাকিব পাৰে নেকি আজি অনলাইন খোলা আছে যি অকল অভিভাৱকে ফোন কৰি কিবা কব পাৰে তেওঁলোকৰ অঞ্চলৰ সমস্যাসমূহ জনাব পাৰে আমাৰ মাধ্যমেৰে স্যার মই চর্চা করছো যেহেতুকে এতিয়া মুখ্যমন্ত্রী এটা নির্দেশাবলী দিয়ার পিছত মুখ্যমন্ত্রী সেই নির্দেশাবলীটো প্রযোজ্য হয়েছে নে নাই মনিটরিং সিস্টেম তো নারাখে নাকি আপনার মানে চাও একটা সাধারণ উদাহরণ আজি আরম্ভ হয়েছে শিক্ষা বিভাগ আপনার মই অকমান আকৌ বেলেগ এটা ডিপার্টমেন্টলৈ যাও সেইটো হৈছে সাপ্লাই ডিপার্টমেন্ট সাপ্লাই ডিপার্টমেন্টে কি করলে আগতে ডাঙর ডাঙর আখর দি পেলায় কিছুমান কলে যে ইমান টাকার উপর লব নোৱাৰিব অমুকটোৰ অমুক দাম লব লাগিব অমুক হেৰি এনেকে লব লাগিব কিন্তু আজি জানো সেইটো ফলবর্তী হৈছে আজি আলুর দাম 50-60 টকা কিলো হৈছে পিঁয়াজে সেঞ্চুরি কুবাও কুবা হৈছে প্রত্যেকটো বস্তু আপুনি যদি কিনিবলৈ যায় কেজি প্রতি 80-100 টকা হৈছে গতিকে এই মনিটরিং সিস্টেমটো আছে জানো তাতে গতিকে বস্তুর দামত যেতিয়া মনিটরিং নাই আজি প্রত্যেকটো বিভাগতে আপুনি যদি চাব যায় সবতে লোকনা লোকনা কেওস 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 এইটো কি হব পাছে কারণ তেওঁলোকৰ মনিটরিং সিস্টেমটো স্ট্রং নহয় মনিটরিং সিস্টেমটো কত স্ট্রং যত তেওঁলোকে মানুহৰ পৰা পইচা উঠাব পাৰে আজি আপুনি টেক্স নিদিয়াকে থাকক আপোনাৰ ওপৰত পেনাল্টিৰ ওপৰত পেনাল্টি লাগিব আপুনি আজি টোল গেটত টোল টেক্স নিদিয়াকৈ যাওক আপোনাক গুণ্ডাই খেদি খেদি ধৰিব ইত্যাদিবোৰ গতিকে প্ৰত্যেকটো ক্ষেত্ৰতে
যত মানুষের পয়সা উঠাব পারে সেই মনিটরিং সিস্টেম তো স্ট্রং আর যত রাইজর ওয়েলফেয়ার হয় ওয়েলফেয়ার অফ হিউম্যান বিংস তাতে মনিটরিং সিস্টেম তো নাই মানুষের হয় ঘোষণাব করে সাধারণ জনতা ভাবে যে হয় সরকারে মানুষকে চিন্তা করে ঘোষণাব করেছে কিন্তু প্রেকটিক্যালি সেই ঘোষণা তো ঘোষণা হয়ে রয় আজি সৰু লৰা ছোৱালী যিবোৰ মানে জীৱনৰ লগত হেতা পালি কৰিছে এইটো বহুত বেয়া কাম কৰিছে আজি স্কুল খোলা দিছে যেনেকে কৈছে যে আজি স্কুল খুলিলেও আমাৰ অনলাইন ক্লাছ চলিয়ে থাকিব লাগিব চাব লাগিছিল অনলাইন ক্লাছ চলিছে নাই এতিয়া আপোনাৰ ধৰক লৰা এটা আছে বা ছোৱালী এজনী আছে যোনে ক্লাছ 9-10 পঢ়ে এতিয়া মেট্রিক আহিব বা হায়ার হেৰিত গৈ আছে গতিকে এনেকুৱা সময়ত আপোনাৰ যদি অনলাইন ক্লাস বন্ধ করে মূল্যবান সময় অনলাইন ক্লাস যদি বন্ধ করে আপনি বাধ্য হয়ে স্কুলত পঠিয়াব লাগিব স্কুলত পঠিয়ালে স্কুলত পঠিয়াতে আপনি NOC টো মেন্ডেটরি আপনি NOC লিখি দিব লাগিব যে তেওঁ যদি করোনা হয় তেতিয়াহলে তার বাবে সরকার বা স্কুল কর্তৃপক্ষ দায়ী নহয় তার বাবে মই জাগরিয় কালি পরহি ভগবানে নকৰক আপনার লড়া ছোৱালী যদি করোনা হয় পেলাই কিবা এটা বিপদ হয় বা আঘটন হয় তেতিয়া আপনি নিজকে সান্তনা লব পাৰিবনে আপনি জানি বুঝি লড়া ছোৱালীটোক মারার দরে নহবনে গতি এনেকুৱা এটা পর্যায়ে মানুষ ঠেলি দিছে যে তুমি নিজের মানুষ নিজকে নিজে মারা তার বাবে সরকারি কোনো দায়ী নহয় আজি সরকারে স্যানিটাইজ করব বলে কৈছে স্কুলে স্যানিটাইজ করব লাগিব বলে কৈছে আমি তো দেখা নাই স্যানিটাইজ করা কিবা জানো প্রমাণ আছে যে নাই করা তেওঁলোকে স্যানিটাইজ কিবা এখন জানো কমিটি আছে মই বার বার কৈছো যে সরকারে যেনেকে ঘোষণা করেছে সেই ঘোষণাটো তেওঁলোকে নিজে হেৰি কৰক এপ্লাই কৰক সরকারে কৈছে যে যিসমূহ বিদ্যালয় পরিচালনা সমিতি আছে পরিচালনা সমিতি সমূহ দায়িত্ব দিছে যে রন্ধন ক্ষেত্রত তেওঁলোকক বিশেষভাবে গুরুত্ব আরোপ করব দিছে রন্ধন কারণ ইতিমধ্যে নির্দেশাবলী ভাগ ভাঙার একটা উদাহরণ আপনি দিলেই অনলাইন পদ্ধতি স্টপ করে পেলাইছে তার উপরি যেটা দুটা সিজন করা কৈছিলে যে ইভিনিং সিজনটোত কোনো ধরনের শিক্ষক নাই অকল মর্নিং সিজনটোতে আরম্ভ করে তাতেই শেষ আজি আরম্ভণি হয়েছে এই সময় যাতে নহক কারণ বিদ্যালয় কর্তৃপক্ষের বহুত দায়িত্ব থাকে আর সম্পূর্ণরূপে বিদ্যালয় পরিচালনা সমিতিকো দায়িত্ব দিছে যাতে যিসমূহ ষষ্ঠ শ্রেণীর পৰা যি মধ্যাহ্ন ভোজন থাকে এই মধ্যাহ্ন ভোজনের ক্ষেত্র বিশেষ গুরুত্ব আরোপ করব দিছে কিন্তু মনিটরিং ব্যবস্থাটো সম্পূর্ণ শিক্ষকের ওপরতে সরকারের ফল শিক্ষামন্ত্রীর তেনেকুৱা ধরনের মনিটরিং ব্যবস্থা করা দেখা পোৱা নাই এখন বিশেষ কমিটিয়ে মনিটরিং করব এইখানে সময় তেনেকুৱা ধরনের নাই বা এজন ডক্টর যাব তেনেকুৱা ধরনের ব্যবস্থা কিন্তু নাই আজি চাওক মধ্যাহ্ন শিক্ষা বিভাগের যে মধ্যাহ্ন ভোজন সরকারের ফল দিয়া হয় ভিতরা কিছু ঠাই আছে যত মধ্যাহ্ন ভোজন নাপায় আর যত ধর সপ্তাহত এদিন বা দুদিন দিয়ে এইটু ঘটিছে কিয় কারণ মনিটরিং সিস্টেম তো নাই গতি এইবর আমি শিকিব লাগে এই সকল বস্তুর দাম বাড়িছে আমি বেশি দামে কিনব পারিছো কিনিছো দুটা বস্তুর ঠাত এটা বস্তু খাইছো কিন্তু আজি সৰু লৰা ছোৱালীবোৰ জীৱনৰ লগত যিটো খেল কৰিছে এইটো জানো এটা মানে সমুচীন হৈছে এইটো গতি এই বস্তুবোৰৰ লগত এটা ধেমালি নহয় আজি ছাত্র কাইলৈৰ ভবিষ্যৎ বুলি কয় গতিকে আমাৰ ভবিষ্যতৰ ছাত্র সমাজক আমি কোনপিনে গতি কৰি গৈ আছো তেওঁলোকে এতিয়া দুর্ভাগ্য বুলিয়ে কব লাগিব তেওঁলোকৰ জীৱনকালত যিসকলে এতিয়া দশম নবম শ্রেণীৰ অধ্যয়ন কৰি আছে বা একাদশ দ্বাদশ তেওঁলোকৰ কাৰণে দুর্ভাগ্য বুলিয়ে কব লাগিব এতিয়া যত শিক্ষামন্ত্ৰীয়ে কয় হাই ছেকেণ্ডেৰী পৰীক্ষাটোত এনেই গলে হল পৰীক্ষাটোত বহি গলে হল বাবা বাকি শিক্ষামন্ত্ৰী পাছ কৰাই দিম তেনেকুৱা স্থলত এনেকুৱা ধৰণৰ মন্তব্য সমূহে কিছু কিছু ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ বাধাৰ সৃষ্টি কৰিব আৰু 30 নৱেম্বৰটো যিহেতুকে এতিয়ালৈকে কেন্দ্ৰীয় কোনো ধৰণৰ কথা চিন্তা চৰ্চা কৰা নাই আৰু দিল্লীতো বৰ্তমানলৈকে স্কুল কলেজৰ ক্ষেত্ৰত কিন্তু কোনো ধৰণৰ ব্যৱস্থা কৰা নাই তেনেকুৱা প্ৰেক্ষাপথত আমাৰ অসমৰ প্ৰেক্ষাপথত বা কেৰেলাক আমি অলপ ফলো কৰিব লাগিছিল অসমৰ প্ৰেক্ষাপথত অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে এতিয়া নিৰ্দেশাৱলীসমূহ আজি তাৰিখত স্পষ্টৰূপত প্ৰকাশ হোৱা নাই আজি ইভিনিং ছিজনত আমাৰ সতীৰ্থসকলে ঘূৰিছিল বিদ্যালয়সমূহত তাত কিন্তু স্পষ্টৰূপত দেখা পোৱা নাছিল ইভিনিং ছিজনটোত লাগিলে আমি অডিঅ' ভিজুৱেলসমূহ দিবলৈ চেষ্টা কৰিম কালি পৰহি আকৌ কেমেৰা ঘূৰিব ছাৰ আপুনি কোৱাৰ দৰে যে বিদ্যালয়সমূহত প্ৰতিদিনে এজন ল'ৰা বা এজন ছাত্ৰক যিহেতুকে পঠাবলৈ দিয়া হৈছে আজি নামসমূহ আপুনি নক'ব যদি সেই ছাত্ৰজনক অভিভাৱকসকলে নপঠায় তেতিয়াহ'লে বিদ্যালয় কৰ্তৃপক্ষই কিবা কৰিব পাৰিব জানো চাওক বিদ্যালয় কর্তৃপক্ষই কিবা কৰিব পাৰিব বুলি একো ঘোষণা বিদ্যালয় কর্তৃপক্ষই কৰা নাই কিন্তু কথাটো হৈছে আপোনাৰ লৰা ছোৱালীৰ যিটো অধ্যয়নৰ লস হ'ব সেইটো মেকআপ কৰিবলৈ আপুনি পঠাবলৈ বাধ্য আৰু কালি পৰহি হয়তো বিদ্যালয়সমূহে ক'ব পাৰে যে তেওঁৰ ইমান পাৰ্চেণ্ট তেওঁ এবচেণ্ট আছে বা ডিচিপ্লিনেৰী একচন কিবা ল'ব পাৰে কাৰণ যিহেতু চৰকাৰে সেই লাইনত একো কোৱা নাই বা বিদ্যালয়সমূহে একো নহয় বুলি বিদ্যালয়সমূহৰ পৰা একো স্বীকাৰোক্তি স্পষ্টীকৰণ দিয়া নাই গতি কালি পরহি কিবা এটা লোক পারে হেৰি মানে ডিসিপ্লিনারি একশন গতি এনেকুৱা ধৰণৰ কেওসবোৰ হৈ আছে এতিয়া মানে সম্পূর্ণ বিষয়বস্তু বিল
সরকারের আমি মহানগরীর বিভিন্ন প্রান্তর যদি বিদ্যালয় সমূহে যদি সরকারের নীতি নিয়ম সমূহ মানি নচলে তেতিয়া আর ভিতরের কথা নকও যে সমূহ বিদ্যালয়ত এতিয়াও এখন টিংপাতর অভাব ঘটিছে। মানে পুনর্বার কইছো যে মুখ্যমন্ত্রীর সহ বৈঠক আলোচনা হয়েছিল, সর্বানন্দ সোনোয়াল আছিল, স্বাস্থ্য বিভাগের মন্ত্রী বিষয়া ববিয়া সকল আছিল, আর এই বৈঠকতে উচ্চ বিভাগের প্রধান সচিব শিক্ষার বি কল্যাণ চক্রবর্তী আছিল, আর গুরুত্বপূর্ণ রায়দান করেছিল যে আজিরপর বিদ্যালয় সমূহ খুলে দিয়া হব, বিশেষভাবে ষষ্ঠ শ্রেণীরপর দ্বাদশ শ্রেণীলৈকে। আর এই বিদ্যালয় সমূহ খুলে দিয়ার পিছত যিসমূহ সেশন প্রথম মর্নিং সেশন আর ইভিনিং সেশনত বিদ্যালয় সমূহ পাঠদান করে থাকা হয়েছে, কিন্তু পর্যায়ক্রমে ইভিনিং সেশনটা কিন্তু বিদ্যালয় সমূহ করা দেখা পোৱা নাই, আর সামাজিক দূরত্ব আমি একটা সুন্দর পরবর্তী পর্যায়ত গম পাওয়া যাব। স্যার এইখিনিতে এতে এনেকুৱা এটা মনত ভাব আহে নেকি যদি আজি করোনাটোর বর্তমান রাগ হয়ে আহি আছে, এটা ভাল খবর, হঠাৎ করোনাটো ব্লিডিং হয়ে বৃদ্ধি হব পারে নেকি? চাও মানে একটা প্রবেবিলিটির কথা কোথাও পূর্বতে আমি যেটা পূর্বতে এটা হয়েছিল আমার যেটা ভারতত ভারতত যেটা করোনা পঞ্চাশ জন মান হয়েছিল ভারতের কথা কোথায় আমার উত্তর পূর্ব পো নাই লগে কি করলে থালি বজালে। হ্যাঁ তারপর আকো যেটা তিন চারিজনের পাঁচজনের হল তেতিয়া জুড়লে প্রসেশন করলা গো করোনা গো তেনেকুৱা হল, পঞ্চাশ জন যেটা হল তেতিয়া সম্পূর্ণ ভারতত লকডাউন দিলে। আজি স্কুলবর খুলি দিছে, খুলি দি পেলায় কি করছে করোনাটো আর এটা যেহেতু এই সংক্রামক হয় বলে আমি কোৱা নাই কৈছে, গতি সংক্রামণ হব দিছে নেকি, দি পেলায় লড়া ছালীবরক আকো মানে বিপদ পেলাব দিছে নেকি, পেলাব দিয়ার পিছত যেতিয়া সম্পূর্ণ চারিওফালে সরু লড়া ছালীবর করোনা হব ধরব আকো সরকারে কিবা এটা মানে হেৰি জাপি দিব নেকি, যে মানে যেনেকে বেজ হয় জারা বলে কয় তেনেকে আহি পেলায় এইটো করক সেইটো করক স্কুলবর আকো বন্ধ দিয়ক, হ্যাঁ ধরনের তেতিয়া সাজেশন দিব নেকি। গতি সেই কারণ কিয় কোথাও যে ভারতত করোনা আরম্ভণি হওয়ার সময় বন্ধ দিলে, যেটা সংক্রামণ হব ধরলে বেশিকে খোলা দিলে, গতি এই বস্তুটো যাতে স্কুলের ক্ষেত্র নহয় তার কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লওয়াটো দরকার। আজি যে ঘোষণাবর করেছে, ঘোষণাবর কিয় অকল ঘোষণা হয়ে আছে, ঘোষণাবর প্রেকটিক্যালি এপ্লাই কিয় করব পারা হওয়া নাই, আর এইটোর কারণে যে সরু লড়া ছালীব বিপদ পড়ব ধরছে লাহে লাহে বা বিপদে ঠেলি দিছে, এই বস্তুবর কিয় হবলে ধরেছে। আজি মই আপনার যেটু কথা কলো যে আপনি বাধ্য হয় আপনার লড়া ছালী লাইফর রিস্ক লৈ পেলায়, মনত রাখব দেই এনওসি দিয়া মানে আপনি জীবনের রিস্ক লৈ পেলায় আপনি স্কুললে পঠিয়েছে, স্কুলত যদি ভগবানে নকর কিবা উনৈশ বিশ হয় আজি করোনার দ্বারা এফেক্টেড হয় বা ধর কিবা বেমারত পড়ি পেলায় কিবা একটা বেয়া হেরি লৈ যায় তেতিয়াহলে তার বাবে দায়ী কিন্তু স্কুলও নহয়, তার বাবে দায়ী সরকারও নহয়, তার বাবে দায়ী কিন্তু অভিভাবক হিসাবে আপনিয়ে হব। এটা একটা কিমান প্যাথেটিক সিচুয়েশন ক্রিয়েট করেছে গভর্নমেন্টে আপনি ভাবিব নোৱাৰে, গতি এনেকাবর নকৰি পেলায় গভর্নমেন্টক এতিয়াও কাতরভাবে অনুরোধ করছো যেন এই হেৰিটো অকমান চালি জারি চায় আর যিখিনি জেনুইনলি ঘোষণা করেছিল যে অনলাইন ক্লাসও থাকিব লাগিব অফলাইনের লগত, এই বস্তুবর যাতে প্র্যাকটিক্যালি হয় তার ইমিডিয়েট স্টেপ লব লাগে আজিকালির ভিতর। মানে আজি অনুষ্ঠানটির জড়িয়ে সেই কথা অনুরোধ করি শিক্ষামন্ত্রীলৈকে যে অনলাইন পদ্ধতির ক্লাস সমূহ আপনাদের যে ধরনের দীক্ষা এপ মুকলি করেছিলেন এই অনলাইন পদ্ধতির শিক্ষা ব্যবস্থাটা বহাল রাখক, আর দ্বিতীয়তে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে এন্ড্রয়েড মোবাইল ফোন দিয়ার প্রসঙ্গ উলিয়াইছিল করোনা প্রসঙ্গ হওয়ার পিছত, যদি এতিয়া আপনি কোৱাৰ দৰে অনলাইন পদ্ধতি ক্লাস সমূহ নহয় মোবাইলটো দি কি লাভ হব? না মোবাইলটো যে তেওঁলোকে সঁচা কথা কৈছে সেইটো কারণ হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরে এবার স্কুটি দিম বলে কোৱা নাছিল জানো, যেতিয়া মানুহে আন্দোলন করলে তেতিয়া কি কলে বোলে না মই ধেমালি কৰিছিলো সবে তেতিয়াহে ভালকে পড়িব, গতি ভেঙুচালি কথা বহুত কয় যেতিয়ালে প্রেকটিক্যালি নিদিয়ে তেতিয়ালে আপনি নাভাবিব যে বস্তুটো দিব ল্যাপটপটোর প্রাসঙ্গিকতা বেশি আছে। হয় হয় ল্যাপটপ আগতে যেটো আমার আগর গভর্নমেন্টে দিছিলে সেইটো কামতো আহিছিলে, ল্যাপটপত মানুহে নিজের আপনার পড়া শুনার বাহিরেও তেওঁ ব্যবহার করে বহুত এনেকুৱা উদাহরণ আছে যে ধর কিছুমান মানে চলিবলে অসুবিধা আর্থিকভাবে দুর্বল মেধাবী ছাত্র আছে তেওঁলোকে সেই ল্যাপটপটো অকল পড়াই নহয় তেওঁলোকে কিছুমান কমার্শিয়াল কাম করে তেওঁলোকে জীবিকা নির্বাহরও কাম করেছিল বা সেই উপার্জনে তেওঁলোকে পড়া শুনাও করেছিল, গতি এই ফোনটোর উপকারিতা কি আমি সবাই বুঝিয়ে পাও
গতিকে ফোন নিদি তেনেকুৱা ধৰণৰ লেপটপ দিলে এই মেধাৱী ছাত্ৰসকলৰ বা ছাত্ৰসকলৰ নিশ্চয়কৈ মানে উপকাৰ হ'ব বুলি আমি অনুভৱ কৰোঁ। কিন্তু পৰ্যায়ক্ৰমে হাতমা যেতিয়া বিদ্যালয়ৰ মুখ দেখা নাই ছাত্ৰ-ছাত্ৰীসকলে বহু ছাত্ৰ-ছাত্ৰীয়ে বিদ্যালয়ৰ পৰিচয়টোৱে পাহৰি গৈছে, গতিকে তেনেকুৱা প্ৰেক্ষাপটত এটা ভাল খবৰ বুলিও ক'ব পাৰি। কোনটো বিদ্যালয়সমূহ খুলি দিয়া? চাওক, বিদ্যালয়টো খুলি দিয়া সঁচাই মানে আদৰণীয়, হয়, কিন্তু কথাটো হৈছে আদৰণীয় হ'লেও আমি যদি চাওঁ যে তেওঁলোকে আগতে যিটো ভয় খুৱাই থৈছে, কৰোণাত মানুহ মৰিছে, যে কৰোণা এনেকুৱা সকলোকে ভয় খুৱাই থৈছে, যদি কৰোণা তেনেকুৱা হয় প্ৰথমতে তেতিয়া কৈছিলে, আৰু আমি গৌৰৱেৰে ক'ব পাৰো আজিৰ অনুষ্ঠানতো যে প্ৰথম পি আই নিউজে আছিল যে কৰোণা সঁচাকৈ ৰোগ নে নাই ইয়াৰ চলি আছে ৰাজনীতি প্ৰথমতে স্পষ্টভাৱে কৈছিল। আজিৰ তাৰিখত কথাসমূহ স্পষ্ট হৈ পৰিছে, কাৰণ অসমৰ স্বাস্থ্যমন্ত্ৰীগৰাকীৰ কিছুমান মন্তব্য এই কথাসমূহ প্ৰমাণ কৰি দিলে। আৰু এতিয়া যেতিয়া বিদ্যালয়সমূহ খুলি দিছে এটা কথা স্পষ্ট হৈ পৰিছে যে কৰোণা এটা ব্যৱসায় আৰু ইয়াৰ আঁৰত এটা ৰাজনীতি, ডাঙৰ এটা ৰাজনীতি চলি আছে। যিটো কথা আগতেই আগতীয়াকৈ অসমৰ মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালেও জানে, অসমৰ স্বাস্থ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাও জানে যে এই কৰোণা ৰোগটো ষষ্ঠ শ্ৰেণীৰ পৰা দ্বাদশ বা একাদশ বা দ্বাদশ শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ তাত বিশেষ প্ৰভাৱ নপৰিব। আমি কোৱা নহয়, তেওঁলোকে কৈছিল যে এই যিটো ভাইৰাছ এইটো সৰু ল'ৰা ছোৱালীক বেছি এফেক্ট কৰে আৰু বৃদ্ধসকলক এফেক্ট কৰে। গতিকে সৰু ল'ৰা ছোৱালীক যদি এফেক্ট কৰে, আজি দিল্লী হোম মিনিষ্ট্ৰীয়ে যদি এটা এনাউন্সমেণ্ট কৰি থৈছে যে নৱেম্বৰৰ 30 তাৰিখৰ আগত আমি একো ডিচিশ্যন নলওঁ, তেনে ক্ষেত্ৰত এই দৌৰা দৌৰিকে স্কুলবোৰ খুলি দিয়ে যুক্তিযুক্তিতা কত? বিদ্যালয়সমূহ খুলি দিয়ক, কিন্তু সম্পূৰ্ণৰূপে চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টলৈকেও বাট চাব লাগিছিল, যিহেতু 30 নৱেম্বৰৰ কথা কৈছে আৰু ষ্টেট গভৰ্ণমেণ্টেও এটা পৰিৱেশ দিয়াৰ প্ৰয়োজন আছিল। এজন অভিভাৱকে প্ৰশ্ন কৰিছিল যে আমি এন অ' চিত দিয়াৰ প্ৰাক্তনত আমিও কিছুমান কথা জানিব বিচাৰোঁ যে বিদ্যালয়খনৰ পৰিৱেশ কেনেকুৱা হ'ব, আৰু সেই 15 পৃষ্ঠা জোৰা এক নিৰ্দেশাৱলী আছে, মই আপোনালোকক জনাই আছোঁ যে দুটা ছিজনত ক্লাছসমূহ হয়। আপোনালোকৰ যদি কোনোবা অভিভাৱকে যদি বিদ্যালয়লৈকে গৈছে তেতিয়াহ'লে আপোনালোকে যদি মৰ্ণিং ছিজনটোত যদি বেছি ভিৰ দেখিছে বা ছাত্ৰ সংখ্যা বেছি দেখিছে তেতিয়াহ'লে ইভিনিং শ্বিফ্টলৈকে ৰখক, 12:30 আপোনালোকৰ ইভিনিং শ্বিফ্টলৈকে আপোনালোক যাওক। আৰু অভিভাৱক আৰু এটা মই কথা কওঁ দেই, আপুনি আমি এতিয়ালৈ আমাৰ মানে স্কুলৰ ল'ৰা ছোৱালীৰ কথা কৈ আছোঁ, হয়, অভিভাৱকসকলে যদি ল'ৰা ছোৱালীক লৈয়ে ব্যস্ত হৈ থাকিব লাগে তেতিয়া অভিভাৱকসকলে কৰিব নিজৰ কাম কেতিয়া? যিসকলে গভৰ্ণমেণ্ট চাকৰি কৰে, যিসকলে চাকৰি কৰে, যিসকলে ব্যৱসায় কৰে, তেওঁলোকে দোকান পোহৰ চাকৰি বাদ দি কি অকল নিজৰ ল'ৰা ছোৱালীৰ লগতে ব্যস্ত হৈ থাকিব নেকি? কাৰণ স্কুল কলেজৰ যিবোৰ বাছ, অনানিয়া বাছ হওক, ভান হওক, সেইবোৰ সম্পূৰ্ণৰূপে চলাবলৈ বন্ধ কৰিছে। গতিকে এই মূৰ্খৰ দৰে কিছুমান ঘোষণা কৰি পেলাই সকলোকে এটা বিভ্ৰান্তিৰ মাজত ঠেলি দিলে কেনেকৈ হ'ব কওক? আৰু এই যে আপোনাৰ গাৰ্জেনবোৰে ল'ৰা ছোৱালীবোৰ লৈ যাব, লৈ গ'লে তেওঁলোকে কি ডিষ্টেঞ্চ মেইনটেইন কৰিব নেকি? আপুনি কেমেৰা ঘূৰা গোটেই গুৱাহাটীত গোটেই অসমত তেওঁলোকে একেলগ হৈ পেলাই কথা পাতিব ধৰিব। গতিকে তেওঁলোকে কৰোণা যদি সঁচাই ভয় ভয় মানে ইমান ভয়ানক হয়, কৰোণা সংক্ৰমণৰ এটা উপায় দি দিছে যে তোমালোকে সকলোৱে ল'ৰা ছোৱালী নিজে লৈ যোৱা, মৰ্ণিং ছেশ্যনত বেছি হ'লে আফটাৰনুন ছেশ্যনলৈ ৰখা, নিজৰ কাম কাজ বাদ দিয়া, ল'ৰা ছোৱালীৰ জীৱনটো তোমালোকৰ হাতত, তোমালোকে কাম কাজ বাদ দিয়া, এইবোৰ কি কৰিছে? তাৰমানে গোটেই সমাজখন, সমাজ ব্যৱস্থাটো ধ্বংস কৰাৰ এটা প্লেনিং যেনেহে লগা হৈছে। কাৰণ গাড়ী ঘূৰা নাই, আৰু কি ল'ৰা ছোৱালীটো সংক্ৰমণ হ'বই, গাৰ্জেনবোৰো যেতিয়া যায় কথা পাতিব ধৰিব, ইটো সিটোৰ লগত আলোচনা কৰিব, তেতিয়া সংক্ৰমণটো আৰু বেছি হ'ব। গতিকে আপুনি চাওক, কৰোণা এফালে কৰোণা বঢ়াব চেষ্টা কৰিছে, কৰোণাৰ সংক্ৰমণ বাঢ়িব, দ্বিতীয়তে মানুহৰ যিটো আৰ্থিক দুৰৱস্থা, তেওঁলোকে কাম কাজ বাদ দিয়ে, আপোনাৰ যদি দোকান আছে আপুনি দোকান বাদ দি পেলাই ল'ৰা ছোৱালী আনা নিয়া কৰক, আৰু কোনোবাই যদি চাকৰি কৰে তেওঁ চাকৰিত এবচেণ্ট মাৰি পেলাই ল'ৰা ছোৱালী আনা নিয়া কৰক, ইত্যাদিবোৰ কৰি পেলাই এটা কেৱছ কৰিছে। এইবোৰ সম্পূৰ্ণ এটা ভুল ডিচিশ্যন হৈছে। তাতকৈ তেওঁলোকে কৰিব লাগিছিল কি, যিটো মানে আগৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ডিচিশ্যন যে 30 তাৰিখৰ আগত আমি একো ডিচিশ্যন নলওঁ, গতিকে সেই ডিচিশ্যনটো লৈ ল'ব লাগিছিল। আগতে যেতিয়া কৰিছিল, আগতে তেওঁলোকে কি কৈছিল যে আমি লকডাউন তেতিয়া উঠাম বা আমি লকডাউন তেতিয়া দিম যেতিয়া চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টে আমাক কোনো হেৰি কৰিব, পৰামৰ্শ দিব বা যি ধৰণে আমাক আগবঢ়াব আমি এনেকৈ আগবাঢ়ি যাম ষ্টেপ বাই ষ্টেপ। আকৌ ছাৰ, লকডাউনৰ সময়তে কিন্তু চেণ্ট্ৰেলত কেন্দ্ৰীয় চৰকাৰে পাঠ্যপুথিৰ পৰিৱৰ্তনো ঘটাইছিল, গতিকে নতুন পাঠ্যপুথি সংযোজন ঘটাব নেকি নতুন ব্যৱস্থাপনাত? এই কথাও কিন্তু শিক্ষামন্ত্ৰীয়ে লকডাউনৰ প্ৰাক্তনত কৈছিল যে শিক্ষাবৰ্ষ পৰিৱৰ্তন হ'ব, এই বিষয়ত কোনো এতিয়া স্পষ্ট নাই শিক্ষাবৰ্ষ কেনেকুৱা ধৰণৰ হ'ব, বৰ্ষটো পিছালে কোনটো বৰ্ষত পৰিব, যিসকল ল'ৰা ছোৱালীয়ে অধ্যয়ন কৰি আছিলে টোটেলি কেওছ, টোটেলি কেওছ। এতিয়া কোনটো বৰ্ষত এতিয়া চাওক, এতিয়া মানে এনেকুৱা অনুভৱ হয় যে গোটেই গভৰ্ণমেণ্ট ছিষ্টেমটো
আমার অসম গভর্নমেন্ট স্পেশালি ইলেকশন মোডত গুছি গৈছে গলিকে যিকোনো কাম তেওঁলোকে যদি কৰিছে হেতু প্ল্যানিং ফর ইলেকশন আজি স্কুল খুলি দিছে মইতো একদম বিনা হেৰিত কম যে এটো তেওঁলোকে করোনা সংক্রমণ কৰিব কাৰণে এটা প্ল্যানিং কৰিছে কারণ কিয় করোনা স্কুল কলেজ যাওয়ার লগে ডেফিনেটলি করোনা বাড়ি আর গার্জেনবুরে গৈ পেলায় তাত একগুট হব গতি এনেকাবুর কিছু প্ল্যানিং করেছে যাতে করোনা আরো একটা ইন্টারেস্টিং কথা আমি পূর্বর কথা যদি কো করোনা এক ভয়াবহ রোগ নহয় নাকি তেতিয়াহলে মানে যেহেতু মৃত্যুর সংখ্যা কমি কমি আহি আছে মানুষের অপ্রিয় সত্য এটা করোনাক লৈ মানুষের ভয় বা ভ্রক্ষেপ কথা অবস্থা যেটা আছে করোনা আমার অনুভব হয় করোনা ইমান ভয়ানক নহয় কিন্তু সরকারের যে প্রটোকল আজি আপনি গুয়াহাটির পর মেঘালয় যাক আপনার রাস্তা ধরে রাখব আপনি নয় যাব বাহির যা ঘুরে আপনি কোয়ারেন্টাইনত থাকিব লাগিব বেলেগ এখন রাজ্য যা কোয়ারেন্টাইনত থাকিব লাগিব তাতে আপনার কামর হেম্পার আছে যদি করোনা একো নাই তেতিয়াহলে এই কোয়ারেন্টাইনবর কিয় এইবর কিয় হয়ে আছে আর আজিও করোনার নামত কোটি কোটি টাকা খরচ হয়ে আছে কিয় হয়ে আছে এবর অপচয় নহয় জানো সরকারি ধন মানে কি আমার ধন আমি কষ্টরে আর যা আর্জিছো সেইবোৰ আমি ট্যাক্স দিও আপনি ট্যাক্স দিয়ার দেরি করক আপনার পেনাল্টি করব কিন্তু তেওঁলোকে যে এইবোৰ খেলিমেলি করেছে ইয়ার পেনাল্টি কোনে লব ইয়ারে কি আছে হেৰি গতি এনেকুৱা ধরনের কিছু হব ধরেছে যেটো বস্তু আমার সচাই রাইজর হিতার্থে নহয় বর্তমান সরকারখনে অকমান এই বস্তুটো চাব লাগে সাধারণ মানুষ জল দল তিল তিলকে মরিবলে দিয়ার দরে তেওঁলোকে করে আছে এতিয়া প্রথমে করোনা তেনেকে স্প্রেড করিলে এতিয়া স্কুল কলেজে দ্বারা আর স্প্রেড করবলে তেওঁলোকে প্ল্যানিং করা বলে আমার অভিভাবক সজাগ করার কারণে আকবার কইছো যে আপনাদের সপ্তাহ তিনটা দিনে ছাত্র ছাত্রী পঠাব ষষ্ঠ সপ্তম নবম আর দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী সকল সোমবার বুধবার আর শুক্রবারে পঠাব ঠিক সেইদরে অষ্টমমান দশমমান আর একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রী সকল মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার আকো দুটা সিজনত আপনাদের যেহেতুকে অসমৰ শিক্ষামন্ত্রী বা অসমৰ সরকারে রাজ্য সরকারে এটা নির্দেশাবলী দিছে প্রথমটো সিজন পুৱা আট বজার পৰা দুপুরিয়া বারো বজালৈ আর দ্বিতীয়টো সিজন দুপুরিয়া বারোটা বাজি ত্রিশ মিনিটৰ পৰা তিনিটা বাজি ত্রিশ মিনিটলৈকে কিন্তু বহু এনেকুৱা ভিতরা ঠাই আছে যত পূর্বৰ সেই দহটা নটা বজাতে স্কুল সমূহ খুলিছে বা গৈ আছে কোনো নির্দেশাবলী নাই আজি প্রথম দিনাখন আমার কেমেরা ঘুরি গম পাইছিল কিন্তু পরিবেশ আর পরিস্থিতি এনেকুৱা কিছুমান বিদ্যালয় দেখিছিল যত টিংপাতর অভাব বুন বুন গজি আছে তেনেকুৱা ধরনের বিদ্যালয় সমূহতো ছাত্র ছাত্রী যাওয়ার ধরনের পরিবেশ হয়েছে গতি তেনেকুৱা ধরনের বিদ্যালয় সমূহ মনিটরিং করার ব্যবস্থা আছে স্যার বিগত সাতটা মাহত ইচ্ছা করলে সরকারের শিক্ষানুষ্ঠান সমূহর লৈকে জিলায় জিলায় গৈ প্রথমে ডিসকাস করব মানে কমিটির গার্জেনও থাকক তাত সাধারণ জনতাও থাকক তেনেকুৱা ধরনের মানুষ ডিসকাস করে তারপর ইমপ্লিমেন্টেশন করব আগতে ইমপ্লিমেন্টেশন তার ইমপ্লিমেন্টেশন করে তারপর ঘোষণা করব কি করে ঘোষণা করে ইমপ্লিমেন্টেশন যি হয় হয়ে থাকব তেনেকুৱা হয় আর বিশেষভাবে এই অনলাইন পদ্ধতির শিক্ষানুষ্ঠানসমূহে যদি অনলাইন পদ্ধতির শিক্ষাসমূহ বন্ধ করে দিয়ে তেতিয়াহলে অসম সরকারের নির্দেশাবলী শূন্য করা হবে বিরুদ্ধে অসম সরকারে কিভাবে ব্যবস্থা গ্রহণ করবে চাবলগীয়া হবে কারণ আজি করেছে আজি আরম্ভ হয়েছে আজি যেতিয়াই ক্লাস আরম্ভ হয়েছে লগে অনলাইন তো বন্ধ করে দিছে গুয়াহাটির আগশারীর শিক্ষানুষ্ঠান মই নামও কই দিও ডন বস্কো স্কুল তেওঁলোকে মানে বন্ধ করে দিছে তেনেকে ডন বস্কো বুলি নহয় বিভিন্ন ধরনের স্কুল আছে তেওঁলোকে আপনার অনলাইন হেৰিটো বন্ধ করে দিছে গতি এই বস্তুটো মানে সরকারে আমি বাকি সেনিটাইজার কথা না যাওয়ে এইটো একদম মানে নাম্বার ওয়ান প্রায়োরিটি সরকারের নাম্বার ওয়ান ঘোষণা যে আপনাদের অনলাইনও চলাব লাগিব সেইটো বন্ধ করে দিছে গতি সরকারের ঘোষণা যে ভেঙুচালি করেছে তাতে প্রমাণ হয়েছে আর সেইটো সরকারে সেইটোর প্রতি চকু দিয়াতো উচিত মই ব্যক্তিগতকরণ এখন বিদ্যালয়লৈকে ফোন কল করেছিল আমার সতীর্থ সাংবাদিক কৈছিল তাত কৈছিলে যে আমি অফলাইন অনলাইন এই কারণে বন্ধ করে দিছো কারণ সরকারে বেসরকারি অনুষ্ঠান সমূহকো সমান্তরালভাবে নীতি নিয়ম পালন করব দিছে সঁচা কথা কিন্তু আমার বিদ্যালয়খন স্যানিটাইজ করার কারণে যিখিনি স্যানিটাইজেশনের টাকা হব সেই টাকাখানি সরকারে দিছে নে নাই সেইটো খবরও আপনাদের আপনি চাও আপুনি কলে নে আজি আপোনাক স্কুলৰ পৰা তেনেকে কোৱা বুলি যে খৰচসমূহ কোনে বহন কৰিব চৰকাৰে আগতে এই বস্তুবোৰ ক্লিয়াৰ কৰিব লাগিছিল যে আমি বহন কৰিম বা আপোনালোকে বহন কৰক আজি স্কুল খুলি দিলে এতিয়ালৈ কিন্তু চেনিটাইজ কৰা নাই তাৰমানে কৰিলে কোনে বন্ধ কৰিব কিন্তু তাৰ বাবে বিপদত কোন পৰিছে যোনসকল ল'ৰা ছোৱালী স্কুললৈ গৈছে আৰু তাৰ লগত অভিভাৱক ঘৰত থকা বৃদ্ধ লোকজনক মৃত্যুৰ মুখলৈকে কাৰণ আজি যদি তাতে সংক্ৰমণ হয় ঘৰত যদি বৃদ্ধ লোক আছে তেতিয়াহ'লে তেওঁকো সেইটো কৰোনা সংক্ৰমণ কৰিব বা তেওঁ হেৰি কৰিব গতিকে বিদ্যালয়সমূহ খোলা খাব লাগে ছাত্ৰ ছাত্ৰীৰ অধ্যয়ন কৰিব লাগে
তাত আমার বাধা নাই, কিন্তু তাত অধ্যয়ন করবলে গই এটা বেমারত পড়িব না লাগে লই ঘরলকে গই ঘর পরিয়াল লগত সমাজখনক বিপদত পেলোয়ার দরে যদি হয় তেতিয়াহলে অতি বেয়া ভয়াবহ হব। কিন্তু আকো এবার কও যে করোনা তো সচাকৈ রোগ নেই, ইয়ার আড়ত চলি আছে রাজনীতি, এই কথা রাজনীতি আর ব্যবসায় করোনার আড়ত চলি আছে রাজনীতি আর বহুত উদাহরণ আমি দিছো আগতে আমি আলোচনা বহুত করেছিলাম পিপি কিটার পর আরম্ভ করি আরম্ভ করি গোটেইখিনি আমি আকো মনত যদি পেলাও তেতিয়াহলে সেইখন আকো এটা ডাঙর হেৰি হব। পাইলে এখন কিতাব লিখিব পারিব আপনি যদি ভাবে করোনার উপর, কারণ আরম্ভণির পর এজন হিরো হবলৈ গৈ পিপিকি টানি তারপর আকৌ তাক বর্জন করা পাঁচ হাজার টাকা চীনের পর পিপিকি টানা আকৌ এতিয়া ছাত্র ছাত্রী যদি এদিন স্যার মোট ডাঙর প্রশ্ন এইটোয় যে ছাত্র ছাত্রীর ধরি লোক এখন বিদ্যালয় ধরি লোক হল এখন বিদ্যালয় মোর লড়াজনে এখন বিদ্যালয় গৈছে তার কোভিড হয়েছে আমি গম পোৱা নাই, তার সমান্তরভাবে তার লগর সমনীয়ার তাতো হয়ে গল হয়ে গলে এটা সময়ত যদি প্রতিখন বিদ্যালয়ের পরাই বিশ ত্রিশ চল্লিশটাক যদি করোনা পেসেন্ট যদি গুহাটিলকে আহি যায়, কারণ বিদ্যালয় সময় খুলি দিছে আর তাত কোনো ধরনের কোভিড প্রটোকল নাই, মাস্ক পরিধান করাও দেখা নাই, বহুত শিক্ষককও দেখা নাই, আজি সেই সময় ছবি দেখাই থাকলে আপনার আমনি পাব আর শিক্ষকসকলকো আমি শ্রদ্ধা করার কারণে কিছু ছবি আজি দেখা নাই আর অনুরোধ জানাইছো স্যার এনেকা ধরনের পরিস্থিতি যদি অসংখ্য লড়া ছোৱালীয়ে যদি জি এম সি এইচত ভর্তি ধরে বা কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি হয়ে যায় তাহলে আর সরকার বিপদে নপরিব জানো। সরকারের কথাটো হৈছে ওয়েভ, তেতিয়া আনিলে করোনার যেটো ওয়েভ সেইটো কার পড়িব কারণে তেওঁলোকে নানান ধরনের কিছু ব্যস্ততা দেখালে দৌড়া দৌড়ি দেখালে হসপিটাল বনালে কোভিড হসপিটাল, ঠিক তেনেকে করোনা এতিয়া যেটা লাহে লাহে কমি আহিব ধরছে তো সরকারে ভাবিলে যে কি করা যায়, গতি এতিয়া স্কুলবোৰ খুলি দিয়া যাও, এতিয়া স্কুলবোৰ খুলি দিয়া পাছত যেতিয়া ডেফিনেটলি করোনা বাড়িবই কারণ কিয় করোনা যেহেতু সম্পূর্ণ নিরাময় হওয়া নির্মূল হওয়া নাই গতি করোনা স্কুলত গিয়ে স্প্রেড হব তেতিয়া সরকারে আকৌ কোভিড হসপিটালের কথা আকৌ কব আকৌ নতুনকে পিপি যখন বজার লাহে লাহে সেই হব ধরেছিল অপচয় পয়সা সেই বজারখন আকৌ মেলি দিব আর যদি কিবা বেয়া হয় তেতিয়া সরকারে কব আমি দুঃখিত আমি ভবা নাছিল আর তার মাজত যদি কিবা বেয়া হয় যে কোনোবা ঢুকাল বা সৰু লৰা ছোৱালী কোনোবা দশ পনেরো নলয় তেতিয়া কব বলে আপনার রেসপন্সিবিলিটি আমি কইছিলোয়ে যে এনওসি খন আপনাদের দিছিলে কিন্তু গতি দায়ী হব অভিভাবক গতি নিজের সন্তানের মৃত্যুর দায় যেটা নিজে হব লাগিব মাক বা বাপেক তেতিয়া সেই মানুষজনের উপর কেনেকুৱা হেৰি হব এবার ভাবি চাও। সরকারখানে এনেকা জানি বুঝি কিছু কাম করব নালাগিছিল অন্তত 29 নভেম্বর রাখব লাগিছিল আর পদ্ধতি আমি ধরি একটা উদাহরণ দিছো আমি স্টুডিওত বহিয়ে ধরল হল একটা ক্লাসত 50 জন স্টুডেন্ট আছে তেতিয়াহলে এটা বারত 10 জন এটা বারত 10 জন এনেকে মাতিব পাইলে হেতেন নাকি সেটা সম্ভব নয় কারণ এটা সেশন এটা সেকশনত কিছু স্কুলত আপনার এশর উপর লড়া ছোৱালী থাকে গতি 10 জন বলে সপ্তাহটুত আপনার কি জন 7 জন 70 জন হল বাকি 30 জন কত যাব গতি সেটা একটা ইম্প্রেকটিক্যাল কথা করোনার রোগ তো উলিয়ার ক্ষেত্রে অর্থাৎ মেডিসিন উলিয়ার ক্ষেত্রে ইমান পলম কেউ করে আছে বিজনেস তো বন্ধ হয়ে যাব বিজনেস তো বন্ধ হব বলে কারণ করোনার যেটো আপনার ভাইরাস ভ্যাকসিন সেটো আজি করোনা আরম্ভ হওয়া এমাহ দুমাহের পিছতে উলিয়া বলে কলে রাশিয়ার প্রায় এমাহ দুমাহতে ইন্ডিয়া আহিব বলে কলে গতি সেই বস্তুটো আজিলৈ কিয় অহা নাই মানে করোনা বস্তুটো এটা মানে বৃহৎ ডাঙর খেলি মেলি ই সচাই বেমার প্রত্যেকটা বস্তু পলিটিক্যালি আর ইকোনমিক্যালি একটা পার্টিকুলার সেকশন এটা গভর্নমেন্টে হোক বা নন গভর্নমেন্টে হোক তাদের বেনিফিট হয়ে আছে আজি পাকিস্তান বলে গেলে বেনিফিট একটা পায় আজি করোনা বলে গেলে একটা বেনিফিট পায় গতি এই বজারখন সম্ভব যেতিয়ালে ইলেকশন হয়ে না যায় তেতিয়ালে চলি থাকিব এই হাইপ তো চলি থাকিব আর ইয়ার স্কেপ কোড অর্থাৎ ইয়ারে মানে ভুক্তভোগী আমি সাধারণ জনতা আজি যুদ্ধ বলে কলে আমার পর ট্যাক্স বা আমি ট্যাক্স দিব লাগিব ট্যাক্স পয়সা উঠাব করোনা বলে কোতে আমি অযথা কিছু খরচ বহন করবলিয়া হয়েছে আজি এসামে আজ কোটি কোটি টাকা করোনা নামত মানে লই আছে সাপ্লাই নামতে হোক বা করোনা হসপিটাল কোয়ারেন্টাইন এইবিলাকর নামত গতি এই বস্তুবর যেতালে এনেক চলি থাকি চলাই থাকিব এখন গভর্নমেন্টের বজার গতি গভর্নমেন্টে ইয়ার প্রায় বেনিফিট লই আছে সাধারণ জনতার প্রায় গতি এখন চলাই থাকবলে চেষ্টা করি। মানে আর আরো প্রশ্ন করি শিক্ষার উপর যে শিক্ষা বিদ্যালয় সমূহ খুলি দেওয়ার প্রাক্ষণত কিন্তু শিক্ষক শিক্ষয়িত্রী সকলক কোভিড টেস্ট করাইছিলে
তাত কিন্তু বহুত ব্যক্তিগতকরণৰ বিদ্যালয় আৰু স্কুলত বহু শিক্ষক শিক্ষয়িত্ৰী কিন্তু এই কোভিড টেষ্ট কৰা নাই, এইটো কথা স্পষ্ট। আজিও আমি আমাৰ সতীৰ্থক যদি ঘূৰাও তেতিয়া বহুত শিক্ষকৰ এনেকুৱা ধৰণৰ খবৰো সুধিছিলে যে আপোনালোকৰ তাত কোভিড থকা বা কোভিড টেষ্ট কৰিছেনে নাই সেই পত্ৰখন দেখাওক, দেখুৱাব নোৱাৰিলে অনা নাই বুলি কৈছে, বিভিন্ন ধৰণৰ বাহানা দিছে। কিন্তু এটা কথা স্পষ্ট, তাত কিন্তু বহুত শিক্ষক শিক্ষয়িত্ৰী প্ৰাইভেট স্কুলৰ আপোনাক নকৰাকৈ থকা আছে আৰু এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰতো এতিয়া কোভিড টেষ্ট কৰা নাই, কিন্তু চুৱেব টেষ্ট কৰাৰ কথা উল্লেখ কৰিছে যে বিদ্যালয়লৈকে যোৱাৰ প্ৰাকখনত চুৱেব টেষ্ট কৰিব লাগিব প্ৰতিজন ছাত্ৰ ছাত্ৰীক। আজি কিন্তু চুৱেব টেষ্ট কৰা দেখা পোৱা যোৱা নাই মহানগৰীতে বহুত। আজি তেওঁলোকে এই হেভ হেজাৰ্ডকৈ স্কুল কলেজবোৰ খুলি নিদি পেলাই তেওঁলোকে এই গোটেই মাহটো তেওঁলোকে এই চিষ্টেমটো বনাব লাগিছিল। প্ৰথম চিষ্টেমটো হৈছে কি, ফাৰ্ষ্ট এণ্ড ফৰমষ্ট দেখিবলৈ ধুনীয়া চিষ্টেম, তেওঁলোকে এইটো ঘোষণা কৰিছে, এইটো চিষ্টেম বনোৱা বুলি নহয় সেইটো ঘোষণা কৰিছে। তেওঁলোকে গোটেই স্কুলৰ প্ৰিন্সিপাল আৰু দুই চাৰিজনকে মাষ্টৰ মাতি পেলাই তেওঁলোকে ট্ৰেইনিং দিব লাগিছিল, তেওঁলোকে কোভিডৰ ওপৰত এটা ৱৰ্কশ্বপ এটা ৰাখিব লাগিছিল প্ৰমোশ্যনেল, মানে যাতে ল'ৰা ছোৱালী আহিলে কেনেকৈ হেৰি কৰিব, কাৰণ মুখেৰে ঘোষণা কৰা আৰু প্ৰেক্টিকেলি এদিন দুদিনৰ ৱৰ্কশ্বপ দিয়াৰ মেক্স এ ডিফাৰেঞ্চ। গতিকে সেই ট্ৰেইনিংটো দিয়াৰ পাছত তাৰপিছত তেওঁলোকে প্ৰট'কল ফ'ল' কৰিব লাগিছিল, চৰকাৰী বিষয়া দিব লাগিছিল এই চেনিটাইজেশ্যনৰ কাৰণে, তাৰপাছত হয়তো ডিচেম্বৰত তেওঁলোকে খোলাৰ কথা। আপুনি শুনি আচৰিত খাব ছাৰ, ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা বঢ়োৱাৰ বাবে আইৰণযুক্ত টেবলেটো খোৱাৰ কথা উল্লেখ কৰিছিলে নিৰ্দেশাৱলীত, যে তেওঁলোকক ৰোগ আইৰণযুক্ত টেবলেট খোৱাব লাগিব। আইৰণ খোৱালে হিমগ্ল'বিনটো বাঢ়িব, আপুনি কৈ আছে চৰকাৰে ঘোষণা কৈ আছে, চৰকাৰে কোৱাটো ঘোষণা কিন্তু প্ৰেক্টিকেল যিটো এপ্লিকেশ্যন সেইটো হোৱা নাই। আজি এই 30 তাৰিখৰ আগতে নুখুলি পেলাই মই বাৰ বাৰ কৈছো যে এই মাহটো তেওঁলোকে প্ৰিপেয়াৰ কৰিব লাগিছিল, যে আমি যিখিনি প্লেনিং কৰিছো এইখিনি ইমপ্লিমেণ্ট কৰিব কাৰণে আমি এইখিনি কৰিব লাগিব। তেওঁলোকে প্ৰথম কাম কৰিব লাগিছিল গোটেই টিচাৰ্ছবিলাকৰ এডুকেশ্যন, নহ'লেও ধৰক প্ৰত্যেকখন স্কুলৰ পৰা 2-3 জনৰ এডুকেশ্যন, তাৰপিছত সেই টিচাৰকেইটাই আকৌ বাকীবোৰক এডুকেট কৰিব লাগিছিল, তাৰপিছত চেনিটাইজৰ মনিটৰ পূৰা প্ৰপাৰ মনিটৰিং কৰি চেনিটাইজ কৰিব লাগিছিল, তাৰপাছত তেওঁলোকে স্কুল খোলাৰ কথাটো চিন্তা কৰিব লাগিছিল। সেইটো ডিচেম্বৰ মাহত, কিন্তু তেতিয়াও আপোনাৰ পেৰেলেলি কিন্তু হেৰি ক্লাছ চলাই থাকিব লাগিছিল, অনলাইন ক্লাছো চলাই থাকিব লাগিছিল, গতিকে তেতিয়া আমি ভাবিম যে গভৰ্ণমেণ্টে সঁচাই মানুহৰ কথা চিন্তা কৰিছে। কিন্তু এতিয়া যিটো কৈছে হেফ হজাৰ্ড, মানুহ দেখুৱাবৰ কাৰণে, মানুহ শুনাবৰ কাৰণে, মানুহ ক'বৰ কাৰণে যিখন চমকৰ ৰাজনীতি তেওঁলোকে কৰি আছিল, আজি দুখেৰে মই কওঁ এই ৰাজনীতি তেওঁলোকে স্কুল কলেজত এই সৰু ল'ৰা ছোৱালীৰ জীৱনক লৈ পেলাই কৰিবলৈ আৰম্ভ কৰিছে, এইটো বৰ দুখৰ বিষয়। কিন্তু 100 গুৰু মাৰিলে বাঘৰ মৰণ হোৱাৰ দৰে চৰকাৰখনৰ প্ৰতিটো ক্ষেত্ৰত যদি ৰাজনীতি কৰিবলৈ যায় তেতিয়াহ'লে তেখেতসকলক উত্তৰসমূহ অভিভাৱকসকলেও নিশ্চয়কৈ দিব। চাওক অনুষ্ঠানৰ সময় আমাৰ একেবাৰে কমি আহিছে, শেষৰটো প্ৰশ্ন যে এতিয়া কি কৰিব অভিভাৱকসকলে, কি কৰা উচিত আপোনাৰ মতে? অভিভাৱকসকলে প্ৰথমে তেওঁলোকে চৰকাৰৰ ওচৰত এপিল কৰিব লাগে, কাৰণ কোনো অভিভাৱকে নিজৰ ল'ৰা ছোৱালীক মৃত্যুৰ কিৰিৰ মাজত ঠেলি দিব নোৱাৰে, আৰু স্কুল কলেজকো তেওঁলোকে গৈ পেলাই তেওঁলোকে মানে কনচাৰ্ণ প্ৰিন্সিপাল হওক হেডমাষ্টাৰ হওক তেওঁলোকক এপ্লিকেশ্যন কৰিব লাগে তেওঁলোকৰ প্ৰব্লেমৰ কথা, স্কুলত এটা তেওঁলোকে প্ৰেছাৰ দিব লাগে যে আপোনালোকে অনলাইন ক্লাছ আৰম্ভ কৰক, আৰু আদায় আৰু বেলেগফালে তেওঁলোকে চৰকাৰ শিক্ষামন্ত্ৰীকো তেওঁলোকে এই বিষয়ে অৱগত কৰাব লাগে যে চিষ্টেমটো মানে মেনিপুলেট কৰা গৈছে, আৰু এই স্কুল খোলাৰ যিটো মানে সময়সীমা আজিৰ পৰা খুলিছে যদিও আকৌ সেইটো বন্ধ কৰিব লাগে এটলিষ্ট ফাৰ্ষ্ট উইক অফ ডিচেম্বৰলৈ। আৰু এইকেইদিনত তেওঁলোকে, মই যেনেকৈ কৈছোঁ, আমাৰ শিক্ষা বিভাগে প্ৰত্যেকখন স্কুলৰে মুৰব্বী শিক্ষক আৰু কেইজনমান ৰিপ্ৰেজেণ্টেটিভক এডুকেট কৰিব লাগে ৰিগাৰ্ডিং কোভিড, আৰু চেনিটাইজটো সম্পূৰ্ণ মনিটৰ কৰি পেলাই কৰাব লাগে। এই যে ক'লে আপোনাক প্ৰাইভেট কোনো এখন স্কুলৰ আশাৰী স্কুলৰ যে মনিটৰ, আমিতো চেনিটাইজ কৰিম কিন্তু খৰচটো চৰকাৰে কোনে দিব, চৰকাৰে দিব জানো? গতিকে আমাৰ লুকাউট নহয়, আমাৰ সেইটো লুকাউট নহয়, চৰকাৰে দিব কোনে দিব, আমি হ'লো স্কুলৰ মানুহ, আমাৰ ল'ৰা ছোৱালী স্কুলত পঢ়ে, গতিকে এওঁলোকৰ যাতে প্ৰব্লেম নহয় সেইটো চৰকাৰে, চৰকাৰ যিহেতু মানে গোটেই হেৰিখন চলায়, গতিকে চৰকাৰে সেইটো ডিচিশ্যন ল'ব লাগে কেনেকৈ কৰিব, কামটো হোৱাটো আমি বিচাৰোঁ। নিশ্চয়কৈ ছাৰ, ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আশা কৰিম যে অভিভাৱকসকল সজাগ হওক আৰু চৰকাৰৰ ফালৰ পৰা বিশেষ ব্যৱস্থা গ্ৰহণ কৰক, কাৰণ ছাত্ৰ ছাত্ৰীৰ জীৱনক লৈ যাতে